আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শীতের নতুন আলু দিয়ে আলু ভর্তা বানাবো। এখানে আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। নতুন আলু সেদ্ধ করতে বেশি সময় লাগে না। আলুটা যখন মাঝখানে এভাবে চাপ দিবেন তখন দুভাগ হয়ে গেলে বুঝে নিতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। গরম ভাতের সাথে আলু ভর্তাটা খুব ভালো লাগে, সবাই এটা পছন্দ করে। আলুর খোসাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, এখন আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিব আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলে আলু ভর্তাটা অনেক সময় বাইরে থাকবে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে বেশি সময় থাকবে না, ভর্তাটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এটা তুলে নিব। এখন আমি আলু ভর্তাটা বানাবো। ভেজে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি একটা শুকনো মরিচ ভাজা স্বাদ মতো লবণ, এখন আমি এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এটা যত ভালোভাবে মাখানো হবে ভর্তাটাও তত মজা হবে। এখন আমি একটা একটা করে আলু দেব আর আলু ভর্তাগুলো হাত দিয়ে চেপে এভাবে ভর্তাটা বানিয়ে নিব। এখন আমি সরিষার তেল দিয়ে দেব, এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দেয়া হয়েছে। এখানে ঘিও দেওয়া যেতে পারে, আপনারা যদি সরিষার তেল পছন্দ না করেন তবে ঘি দিতে পারেন। তবে আমার মনে হয় আলু ভর্তাটা সরিষার তেল দিলে এর টেস্ট বা সুস্বাদ অনেক গুণ বেড়ে যায়। মানে আলু ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।